Review petition? Yes, sir. I request for a performance review. So you feel আপনার পারফরমেন্স প্রপারলি ইভ্যালুয়েটেড হয় নাই? Yes, sir. আমার তাই বিশ্বাস। ফার্স্ট এমবি তো আমাকে ঠিক যেভাবে ফেল করানো হয়েছিল এবারও তাই হয়েছে। প্রথমবার ভাইভায় আর এইবার রিটেনে। তুমি ডাইরেক্টলি এক্সামিনারের দিকে আঙুল তুলিতেছ কাডম্বিনি? স্যার, আই হ্যাভ নাথিং টু লুজ। আমি যা বলছি জেনে বলছি, বিশ্বাস থেকে বলছি। স্যার, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি ডক্টর চন্দ্রকে আমার পারফরম্যান্স রিভিউ করতে বলুন, গত 5 বছরের পারফরম্যান্স রিভিউ করতে বলুন। তিনি সেটা করিবেন না মিসেস গাঙ্গুলি, বিকজ আমি বলিলেই তিনি সেটা করিতে বাধ্য নন। আপনি একবার অন্তত তাকে বলুন, তিনি যদি রাজি না হন তাহলে মেডিকেল কাউন্সিল আছে, আমি মেডিকেল কাউন্সিলের কাছে যাব। উনি আমার পারফরম্যান্স রিভিউ না করলে মেডিকেল কাউন্সিল করবে। মিসেস গাঙ্গুলি, আজ আপনি এখানে? 5 বছরের অভ্যেস একদিনে কাটানো খুবই মুশকিল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ভুল করে নিশ্চয়ই চলে এসেছেন, আপনি ওদের ভুলে গেছেন যে মেডিকেল কলেজের দরজা আপনার জন্য বন্ধ। না না, কাটান অভ্যেসটা, কাটান। মেডিকেল কলেজের রাস্তা ভুলতে হবে, রান্নাঘরের রাস্তা চিনতে হবে, কারণ মেডিকেল কলেজের রাস্তা আপনার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। স্যার, আমার জীবনে কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে এটা খুব সহজে আমি কোনোদিনই মেনে নিইনি বা নিতে শিখিনি। আরেকটা জিনিস আমি চিরকাল মেনে এসেছি, যদি কোনো রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা রাস্তা নিশ্চয়ই খোলে অথবা খুলবে। খুলবেই, রাস্তা তো খুলবে, ওই যে বললাম রান্নাঘরের রাস্তা, সেটা তো খুলছে আপনার জন্য। এতদিন দেখুন আপনার কত দায়িত্ব, আপনার সংসার রয়েছে, সেই সংসারের প্রতি কত দায়িত্ব রয়েছে আপনার, আপনি এতদিন সময় পাননি সেগুলো সামলানো, এখন আপনার কাছে অফুরন্ত সময়। বাচ্চা কাচ্চা হয়েছে, আরও বাচ্চা কাচ্চা নিশ্চয়ই হবে, আপনি তাদের ভালো করে মানুষ করুন। বিদ্যাসাগর মশাই তো বলছে যে আমাদের দেশে শিক্ষিত মায়ের খুব প্রয়োজন। 5 বছর আপনি ডাক্তারি পড়ে সময় নষ্ট করেছেন, অবশ্য নষ্ট ঠিক আমি বলব না, একটা সুবিধে কিন্তু আপনার বাচ্চা পাবে, শিক্ষিত মা। শুধু আপনার বাচ্চা কেন, অন্য বাচ্চারাও পাবে। আপনি বাচ্চাদের জন্য বিলিতি কাজে একটা স্কুল খুলুন, অথবা মিডওয়াইফারিতে একটা ডিপ্লোমা নিন, যেহেতু এখানকার জন্য আই মিন মেডিকেল কলেজের দরজা আপনার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাকে আরও কতগুলো দরজা দেখিয়ে দিলাম, তারই মধ্যে কোনো একটা এগিয়ে নক করুন। স্যার, আমি প্রিন্সিপালের কাছে আমার পারফরম্যান্স রিভিউ করার আপিল করেছি। আমি বিশ্বাস করি আমি ফেল করার মতন স্টুডেন্ট নই। স্যার, আমি ফার্স্ট হওয়ার মতন স্টুডেন্ট হয়তো নই, কিন্তু ফেল করার মতনও স্টুডেন্ট নই, সেটা আমি জানি। তাহলে ফেলটা কেন করলেন আপনি? স্যার, আমি আমার পারফরম্যান্স রিভিউ করার আপিল করেছি, রিভিউ হোক তারপর তো কারণটা জানব। ডক্টর কোচ, আপনার হাতের চিঠিটাই কি এই রিভিউ পিটিশন? মিসেস গাঙ্গুলি, ইউ ওয়েট আউটসাইড। Yes, sir. ডক্টর চন্দ্রা, আপনি যখন আসিয়াই পড়িয়াছেন, লেট মি ডিসকাস আ ফিউ ইম্পর্টেন্ট থিংস উইথ ইউ। কি হলো দারোগাবু, গাড়ি বললেন কেন? চলুন আমরা ফেরিঘাটের দিকে এগোই। ও, তোমরা আওগাও, আমি আইতেছি। আচ্ছা ভাই,
বছরের মেডিকেল ফাইনাল পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা এর মধ্যে প্রথম বিভাগে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্টুডেন্ট শ্রীমতী কাদম্বিনী গাঙ্গুলি এইবার ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাইতেছি যে তিনি কৃতকার্য হইতে পারেন নাই। ফার্স্ট এমবিতে মেডিসিনে তিনি মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, আর এইবারেও সেই মেডিসিনের লিখিত পরীক্ষাতেই তিনি অকৃতকার্য হন। কি হয়েছে মেজাজ কান খুব ভালো দেখি? মেজাজ না, আইস কাদম্বিনীর মন খুব ভালো আছে। ভালো আছে? মেডিসিনের পেপার কান ভালো হয়েছে নাকি? ঠিক ধরছে, তবে শুধু ভালো না, খুব ভালো হয়েছে। আজ পর্যন্ত আমি যতগুলান পরীক্ষা দিছি হক গলে ঠিক আজকের পরীক্ষা ভালো হয়েছে আমার। এইবার ডক্টর চন্দ্র হাজার চেষ্টা কইরাও আমার ফেল করাইতে আর পারবেন না। আমি কম কইরাও 65% নম্বর তো পামু, তার ঠিকা বেশি হইতে পারে। বাহ, তাই তো আমার বউ এককেরে সাপ্পা মারা ডাক্তার হইয়া যাইব। তেমনই তো বোধ হয়। আপনি একখান কথা কইতেন না, পেট মহিলা ডাক্তার তেমন। গাঙ্গুলি মশাই, তুমি কি কলকাতায় ফিরছ? আমি শুনছি কাগজে নাই বাইর হইছে তোমার কাদম্বিনী ফেল করছে। তুমি কি দেখছো সেই কাগজ বা কারোর কাছে শুনছো? কষ্ট পাইছো শুননা, আমি জানি তুমি কষ্ট পাইবা। আমার কাছে না কইলেও তুমি কষ্ট পাইবা, আমার ঠিক অনেক বেশি কষ্ট পাইবা। ডাক্তার চন্দ্রা, আই এম রিকোয়েস্টিং ইউ, মিসেস গাঙ্গুলির পারফরমেন্স আপনি রিভিউ করুন। ফর দ্য লাস্ট 5 years ওর পারফরমেন্স ইন মেডিসিন, ইন আদার সাবজেক্টস, ওর আউটডোরের ডিউটিতে সিনসিয়ারিটি, প্র্যাকটিক্যালি এগিয়ে যাওয়া, সমস্ত কিছু আপনি জানেন। প্লিজ সেই কথাগুলি আপনি আর একবার ভাবিয়া দেখুন। সরি ডক্টর কোটস, আই ওয়ান্ট। She has failed. আর আপনি আমাকে 5 বছর আগের কথা স্মরণ করতে বলছেন। হ্যাঁ, আমার মনে পড়ছে, ঠিক 5 বছর আগেই আমি বলেছিলাম একবার, ডাক্তারি পাস করবার যোগ্যতা কোনো মেয়ের থাকতে পারে না, আর উনি সেটা প্রমাণও করেছে। তাই নয় কি ডক্টর চন্দ্র? উই আর টিচার, আমরা ডক্টর, আমাদের কোনো স্টুডেন্টদের ওপর আলাদা করে কোনো রাগ, কোনো ফাইট, কোনো ইগো থাকা উচিত নহে। আমাদের কাছে আ স্টুডেন্ট ইজ আ স্টুডেন্ট, সে ছেলে কি মেয়ে উহা ম্যাটার করে না, করা উচিতও নয়। আপনার কাছে ম্যাটার না করলেও আমার কাছে করে। আফটার অল শি হ্যাজ টয়েলড লাইক এনিথিং ডক্টর চন্দ্র, আপনি জানেন সেটা। প্লিজ আপনি আর একবার বিষয়টা, একটা কথা বলি, আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, আমরা টিচার, আমরা ডক্টর, কোনো ছাত্র বা ছাত্রী আমাদের যেমন শত্রুও নয়, এটা যেমন ঠিক, আর তেমনি কারোর ওপর ফেভারিটিজম থাকা উচিত নয়। কোনো ছাত্র বা ছাত্রী শিক্ষকের অতি প্রিয় হওয়াও ঠিক নয়। আশা করি আপনি বুঝতে পারছেন আমি ঠিক কী বোঝাতে চাইছি। আই অ্যাম অনলি ট্রাইং টু ডু জাস্টিস টু দ্য লেডি। আপনি কোন জাস্টিসের কথা বলছেন? আপনি কি আপনার ছাত্রীকে গ্রেস মার্ক দিয়ে পাস করানোর কথা বলছেন? সে গ্রেস চাইনি, সে রিভিউ চেয়েছে। আমি করব না,
In that case, she will go to the medical council. Medical council? Medical council ki gramer patch mane ki khushi jabe ja khushi chaibe. Let it try medical council. Chicken and all a court ache, court and all a viceroy, viceroy and all a queen. Dekho kar kache bhikkhe kore o doctori degree ta pay. It's my challenge. This is Ganguly Kono Dino, doctor of the department now.